আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, সকলকে স্বাগত জানাই দুপুরের আপডেটে। যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে এবং বিভিন্ন দেশ থেকে, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতের একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র থেকে বাংলাদেশের নিউজ পোর্টালগুলোতে আজ এটি প্রচার করা হয়। গতকাল রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েত থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানে অবস্থানকালীন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অসুস্থ হয়ে পড়েন। কুয়েত থেকে ঢাকা যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছে বলে বাংলাদেশ বিমানের সূত্র থেকে নিশ্চিত করা হয়। বিমানে অবস্থানকালীন যখন একজন রেমিটেন্স যোদ্ধা অসুস্থ হয়ে পড়েন, তৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন বিমানটিকে জরুরি অবতরণ করানোর জন্য। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুয়েত থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জরুরি অবতরণ করেন ইন্ডিয়ার কলকাতা বিমানবন্দরে, যেটি ডাইভার্ট করা হয়। ফ্লাইটটি গতকাল কলকাতার টাইম রাত 12:30 কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করার পর বাংলাদেশ বিমানের এই যাত্রী কুয়েত রেমিটেন্স যোদ্ধার মৃত্যু নিশ্চিত করেন সেখানে অবস্থানরত চিকিৎসক। যদিও এই ঘটনার বিস্তারিত জানানো হয়নি কেন এই যাত্রীর মৃত্যু হয়েছে বা অসুস্থতার কারণ কী। আপনারা অবগত রয়েছেন, গত বছর বাংলাদেশ বিমানের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে, বিমানে অবস্থানকালীন যাত্রী অসুস্থ হয়ে পড়লে কাছের কোনো বিমানবন্দরে তাকে জরুরি অবতরণ করিয়ে চিকিৎসা দেওয়ার সিস্টেম রয়েছে, কিন্তু সেই বিমানে যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়নি। পরবর্তীতে সেই যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর অভিযোগ ওঠে কেন জরুরি অবতরণ করানো হয়নি বিমানটিকে। তবে এই যাত্রায় সে অভিযোগের আর কোনো সুযোগ থাকলো না। বাংলাদেশ বিমানের এই যাত্রীর নাম পরিচয় জানানো হয়নি। আমাদের সাথে যারা প্রতিনিয়ত যুক্ত হন বিভিন্ন ইনফরমেশন দেখার জন্য, গতকাল রাতে কুয়েত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানের যাত্রী আপনাদের পরিচিত বা আপনার জানাশোনা কেউ থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমরা জানি না কখন কার মৃত্যু হবে, যার যখন মৃত্যু হবে আল্লাহর ডাকে তাকে তখনই সাড়া দিতে হবে। ভালো থাকুক রেমিটেন্স যোদ্ধারা দেশে এবং প্রবাসে। দেশে যারা যাবেন বা কুয়েতে যারা আসবেন বা বিভিন্ন দেশে বর্তমান সময়ে যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই অতিরিক্ত সময় নিয়ে এয়ারপোর্টে যাবেন। স্বাভাবিক নিয়মেই গত এক মাস ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবহাওয়া পরিস্থিতি বা কুয়াশাচ্ছন্ন থাকার কারণে বিমান যথাসময়ে ল্যান্ড করতে পারছে না। এ সকল পরিস্থিতিতে বিমানগুলো কখনো কলকাতা, কখনো হায়দ্রাবাদ, কখনো চট্টগ্রাম, কখনো সিলেটে অবতরণ করছে। যদিও সময়ের সাথে সাথে 4-5 ঘন্টা পর সেগুলো আবার ফিরে আসছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে আমাদের যেটি করণীয়, আমাদের যে সকল আপনজন ঢাকায় এসে বসে থাকে তাদেরকে অবশ্যই আপনি আপনার ভিসার ফটোকপি, পাসপোর্ট ফটোকপি, টিকিট ফটোকপি সেন্ড করে দেবেন, যাতে করে তারা সেখানে স্টে করতে পারে। বা যারা কুয়েতে আসবেন বা বিভিন্ন দেশে আসবেন, আপনারা আসার সময় এগুলো করবেন, কারণ সাম্প্রতিক সময় রাস্তাতে বা গাড়িতে বিভিন্ন স্থানে প্রবাসীরা হয়রানির সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপদ রাখতে অবশ্যই এই সিস্টেমগুলো অবলম্বন করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন পরিচিত ড্রাইভার ব্যবহার করার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। কুয়েতের নিত্য নতুন আপডেট, ইনফরমেশন এবং প্রবাসী আপডেটগুলো দেখতে পারবেন, জানতে পারবেন।